প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আপনারা আমার সাথেই আছেন। এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিউ, কমেন্ট, লাইক, শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট থাকবেন। আমি আরও আপডেট ভিডিও ইনশাল্লাহ দিব, এগুলির সাথে আপনারা যুক্ত থাকবেন বলে আশা রাখি। আজকে এডিয়ান টেলিকম লিমিটেড নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি শেয়ার মার্কেট একটি ঝুঁকিপূর্ণ স্থান। জেনে বুঝে অ্যানালাইজ করে কোনো শেয়ার বাই সেল করবেন। এই টিউটোরিয়ালটি শুধুমাত্র পরামর্শ প্রদান করে, কোনো শেয়ার কেনা বা বিক্রয় সম্পর্কিত সিদ্ধান্ত প্রদান করে না। পেশাদার যারা ভালো শেয়ার বুঝেন তাদের সাথে পরামর্শ করুন, বেশি বেশি ট্রেড করবেন না, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ইনশাল্লাহ আমরা শুরু করতেছি আজকের এডিএন টেলিকমের অ্যানালাইসিস। আজকে যা আলোচনা করব, এর আরএসআই এবং পি কেমন আছে, অ্যাডভান্স চার্ট অ্যানালাইসিস করব, এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, ইপিএস এর ন্যাপ 9 মান্থস 2021, শেয়ার হোল্ডিং স্ট্যাটাস, 1 ইয়ার শেয়ার হোল্ডিং স্ট্যাটাস কেমন আছে, 1 ইয়ার ডিভিডেন্ড হিস্টোরি, 1 ইয়ার ইপিএস হিস্টোরি, 1 ইয়ার ন্যাব হিস্টোরি। যেহেতু কোম্পানিটি নতুন আসছে এই জন্য 1 বছরই এর হিস্টোরিগুলি দেখানো যাবে। আরএসআই এন্ড পি, আরএসআই এখন আছে 67.75, মোটামুটি ভালো অবস্থানে আরএসআই আছে, এবং এর পি আছে 23.22। অ্যাডভান্স চার্ট অ্যানালাইসিস আমরা যদি দেখি তাহলে দেখা যাবে এই শেয়ারটি বর্তমানে আজকে 54.50 টাকায় ক্লোজ হয়েছে, আর এর রেজিস্ট্যান্স লেভেল 68 টাকা। আমি যদি নিচের দিকে সাপোর্ট দেখি তাহলে এটা 52 টাকা একটা সাপোর্ট আসছে, 48 টাকা একটা সাপোর্ট আসছে, আর একটা 46 টাকা কাছাকাছি একটা সাপোর্ট আছে, আর একটা 39 টাকায় সাপোর্ট আছে। তা আমরা যেহেতু পরের চারটি আমরা রেজিস্ট্যান্স এবং এটা অ্যাডভান্স চার্ট অ্যানালাইসিসে আমরা এটা রেজিস্ট্যান্স এবং এটা দেখব, সাপোর্টটা দেখব, আমরা এই শেয়ারটি এখানে 52 টাকা থেকে এটা নিচের দিকে প্রায় 38 টাকায় যাওয়ার পরে আবার এটা আপ ট্রেন্ড হয়েছে, হওয়ার পরে আবারও ডবল বটম তৈরি করে আবার 52 টাকায় গেছে। 52 টাকা থেকে এটা আবার আমরা দেখতেছি এটা 46 টাকার কাছাকাছি গিয়ে আবার সাপোর্ট নিছে, এবং লাস্ট তারপরে 55 টাকায় এটা 55 টাকার পরে আবার এটা নিচের দিকে আমাদের 50 টাকার কাছাকাছি যাওয়ার পর আবার 55 টাকায় সে আবার এই রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কা খাইছে, তারপরে 48 টাকা থেকে এখন আবারও 55 টাকা আজকে উঠছিল। এখন দেখার বিষয় যে এই রেজিস্ট্যান্সটা সে ভাঙতে পারে কি না। যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে ব্রেক আউট করে উপরের দিকে যায় তাহলে এটা 68 টাকা পর্যন্ত যাবে। তো এই রেজিস্ট্যান্স পর্যন্ত এটা দেখার বিষয় আছে যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে আমরা এই শেয়ারটিকে বাই করতে পারি। আর যাদের এই শেয়ারটি আছে তারাও এইদিকে নজর রাখতে হবে যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কিনা, না ডাউন ট্রেন্ডে যায়, এদিকে একটু নজর রাখবেন। আর নতুন যারা ইনভেস্ট করবেন তারা এই রেজিস্ট্যান্স লেভেলটি ব্রেক করে কিনা এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইপিএস 9 মান্থ, এটার গ্রাজুয়ালি ফার্স্ট কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার ইপিএস, ফার্স্ট কোয়ার্টার 0.60 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে ঠিক গ্রাজুয়ালি 1.20 টাকা হয়েছে, থার্ড কোয়ার্টারে 1.80 টাকা। একইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে 2.40 টাকা অ্যানুয়ালি ইপিএস হবে, এবং নেট অ্যাসেট ভ্যালুটা 25.50 টাকা এখন 9 মান্থে দেখাচ্ছে, অ্যানুয়ালি হয়তো আর একটু বাড়তে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্পন্সরদের কাছে আমার সবচেয়ে ভালো লাগছে যে এদের স্পন্সরদের কাছে 51.56% শেয়ার স্পন্সররা হোল্ড করতেছেন, ইনস্টিটিউট 21.77% শেয়ার হোল্ড করতেছেন, ফরেনারদের কাছে 1.99% শেয়ার আছে, এবং পাবলিকের কাছে 24.68% শেয়ার আছে। এখানে দেখা গেছে
ফ্লোটিং শেয়ার অর্থাৎ মার্কেটে শেয়ার আছে প্রায় 48% শেয়ার মার্কেটে ফ্লোটিং আছে। আমরা যদি এক বছরের শেয়ার হোল্ডিং স্ট্যাটাসটা দেখি তাহলে স্পন্সররা কোনো শেয়ার সেল করেন নাই, তাদের শেয়ার ঠিক আছেন। ইনস্টিটিউট যদি 2020-এ দেখি তখন 13% তাদের কাছে হোল্ডিং ছিল, অনলি 13%, 13.2% 30শে জুন। আর এবার যদি আমি 30শে জুন 2021-এ দেখি তাহলে তাদের কাছে এখন শেয়ার আছে 21.77%। এটা একটা বিশাল বিষয় যে আমরা যদি গ্রাজুয়ালি দেখি যে জুলাই মাসে গিয়ে তারা কিন্তু আবার হোল্ডিং করছে 20.9, আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে ওরা বিক্রি করছে, আবার অক্টোবর মাসে ওরা হোল্ডিং করছে। আমরা এগুলি গ্রাজুয়ালি দেখতেছি। আমাদের এখানে দেখা যাচ্ছে মে মাসের থেকে জুন মাসে একটু তাদের হোল্ডিংটা কমছে, এই জায়গাটা একটু সামনে যেহেতু তাদের ক্লোজিং, হয়তো এখানে এই জিনিসটা দেখার বিষয় যে ওদের বাড়তেও পারে আগামী মাসে বা কমতেও পারে। বিদেশিদের যেই অংশ অর্থাৎ ফরেনাররা, তারা কিন্তু কোনো শেয়ার সেল করেন নাই, পাবলিকের কাছে এখন 24.68% শেয়ার আছে। তারা যেহেতু কোম্পানিটি যেহেতু নতুন, এক বছর তারা ডিভিডেন্ড দিছে এবং ক্যাশ ডিভিডেন্ড 15%, ইপিএস ছিল তখন 2.86 টাকা 2020 সালে, এবং নেট অ্যাসেট ভ্যালু ছিল 25.27 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ সকলে আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আপডেট থাকবেন। ইনশাল্লাহ আমি আরও অন্যান্য শেয়ার নিয়ে আপডেট আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।